অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন যেটা বিগত 15 বছর আমরা করতে পারি নাই অনুমতি নীতি নিতে আমাদের জান শেষ ওসি সাহেব এসপি সাহেব এসপি সাহেব ডিসি সাহেব ডিসি সাহেব এমপি সাহেব সাহেবের গুষ্টি গিলাই হ্যাঁ এখন এই বেটা প্রথম ক্ষমতায় এসে বলছে ওয়াজ মাহফিলে অনুমতির কোনো দরকার নাই এখন যারা আগে আমাদেরকে অনুমতি দিত তারা আমাদের থেকে অনুমতি নিয়ে থাকতে হবে এখানে চাঁদাবাজি করে সারা দেশ নষ্ট করেছে ঠিকটা বা ঠিক একটা ভূমি অফিসার ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যায় উপজেলা থেকে একটা ভূমি অফিসার যেগুলো রেস্টোরি করে আমি রিপোর্ট নিয়েছি প্রতি শুক্রবারে 5 লাখ 7 লাখ করে নিয়ে দাদাবাড়ি জমা দিয়ে আসে দেশটা কি লুট হয়েছে আল্লাহ আমাদেরকে লুট তরাজ থেকে হেফাজত করেন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন সিরাতুন নবী ঐতিহাসিক সিরাতুন নবী আজকের প্রধান অতিথি হাজার আলেমের ওস্তাদ লক্ষ আলেমের ওস্তাদ দীর্ঘ জীবন যিনি এই ঠাকুর গায়ের অলিতে গলিতে আল্লাহর কোরআনকে নিয়ে হেঁটেছেন বিগত 15 বছর শান্তিতে থাকতে পারেন নাই একটা জায়গায় থাকতে পারেন নাই যিনি মামলার উপর মামলা দিকে তাকে জর্জরিত করা হয়েছে যার পরিবারকে জর্জরিত করা হয়েছে সেই নির্যাতিত মজলুম নেতা আব্দুল হাকিম মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক এরকম নেতা আপনারা চান কিনা হাত তুলে দেখায় দাও জনগণ যেহেতু ঠাকুর গাঁও এখানে হিন্দু ভাইদের আনাগোনা বেশি না কম বেশি সাম্য শান্তির এক অনিন্দর অনিন্দ সুন্দর উপমা হলো এই ঠাকুর গাঁও ঠিক না বা ঠিক একই সাথে মসজিদ আছে তার পাশেই পূজা চলে 100 বছরের মধ্যে কোনো ঝামেলা হয়নি ঝামেলা যারা করতো তারা পালিয়ে গেছে ঠিক না বা ঠিক এখন ঝামেলা করার আর কেউ নাই এই যে হিন্দু ভাই বোনেরা আপনারা এখানে এসেছেন এসেছেন এখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে খায় চাষাবাদ করে খায় যারা চাষাবাদ করে খায় এদেরকে সবচেয়ে ভালোবাসেন কে রাসূল বলছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা অর্জন করে খায় কষ্ট করে খায় তারা আল্লাহর ওলি হয়ে যায় আর যারা চুপচাপ বসে বসে খায় এরা আল্লাহর দুশমন আমরা এদেরকে বানিয়েছি ওলি পেট মোটা হইলে কয় ওলি ওলি না উলি এগুলো মানুষের আজেবাজে খেয়ে খেয়ে পেট মোটা করেছে আমরা পরিশ্রম করব সব নবী পরিশ্রমী ছিলেন কোন নবী চাষী ছিলেন বলেন তো প্রথম নবী ছিলেন চাষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাষীকে ভালোবাসতেন একজন চাষী এসে রাসূলের সাথে হাত মিলালেন রাসূল তার হাতটা টিপে ধরে বললেন তোমার হাতটা এত শক্ত কেন তিনি বললেন আমি খেতি করতে করতে আমার হাত শক্ত হয়ে গেছে রাসূল ওই হাতে চুমু দিয়ে দিলেন হাতটা উঠিয়ে ধরে বললেন ও দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো রাসূল বলতেন যদি জানো কালকে কিয়ামত হবে আজকে একটা গাছ লাগাও কি লাগাও গাছ লাগাও ওই গাছের অক্সিজেন যে নিবে ওই গাছের পাতা যে খাবে ওই গাছের ফল যে খাবে তার সব সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে রাসূলের সুন্নত যেখানে আমরা আছি সিরাত শব্দটি কোরআন থেকে নেয়া জামাত ইসলামের কোন টার কোরআনের বাহিরে না একেবারে এ টু জেড পর্যন্ত সব কোরআন ভিত্তিক ঠিক তা বেটি একটা অক্ষর ডট বসাতে পারবা না জামাত ইসলাম যে রুটিন ফলো করে সেটাও কোরআন ভিত্তিক সেটাও কি কোরআন ভিত্তিক একটা রিপোর্ট বই আছে এটা শুরুতে হলো কোরআন অধ্যয়ন কি অধ্যয়ন কোরআন অধ্যয়ন কোরআন পড়া সুন্নত না নফল আরো জোরে বলেন কোরআন যারা পড়বে না তারা বেহেশতে যেতে পারবে কোরআনকে নিয়ে যারা থাকবে তাদেরকে কোরআন বেহেশতে নিয়ে যাবে আর যারা থাকবে না তাদের ব্যাপারে কোরআন বলবে ইন্না কাওমি ইত্তাখাযা হাযাল কোরআনা মাহজুরা হে আল্লাহ আমার এই জাতি আমার এই পার্লামেন্ট এই পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করা হতো সেখানেই বসে বসে কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হতো ওখানে কোরআন পড়া হতো আবার কোরআন বিরোধী আইনও পাশ করা হতো ঠিক না বা ঠিক এরা আমার সাথে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে এদের শাস্তি হওয়া উচিত আমরা সব কোরআনের পক্ষে থাকবো আল্লাহ কবুল করুন
সীরাত শব্দটি সূরা তহা থেকে নেয়া একটা শব্দ সীরাত একজন নবী ছিলেন হাতে খুব শক্তি কি নাম কি নাম এক থাপ্পড়ে কি মেরে ফেলেছেন ফেরাউনের ফেরাউনের শূন্য কেউ বলে সেনাপতি থাপ্পড় একটা দিয়েছে শেষ যখনই ফেরাউন শুনছে কয় মুসা ছাড়া আর কেউ না এক থাপ্পড়ে মানুষ মারা এটা মুসার দরকার কার দরকার কারণ ছোটবেলায় তো সেও কিছু খেয়েছিল বলা হলো মুসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হোক মুসা আলাইহিস সালাম হিজরত করলেন যেমন বিগত 15 বছরে আমাদের অসংখ্য ভাই হিজরত করেছে ঠিক তবে ঠিক ঠাকুরগায়ে থাকতে পারে নাই দিনাজপুরে থেকেছে দিনাজপুরে থাকতে পারে নাই রংপুরে থেকেছে বালিয়াডাঙ্গির মানুষ ঠাকুরগায়ে গায়বী মামলা হয়ে গেছে গায়বী মামলা অবশ্য এখানে হয়নি হ্যাঁ হয়েছে গায়বী মামলা হ্যাঁ কি 111 মামলা কত চাস দেখে যা এখন আল্লাহ তাদেরকে গায়েব করে দিয়েছে যেহেতু গায়েবের সাথে সম্পর্ক বেশি আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা আহারে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন তিনার বিরুদ্ধে জিনার মামলা দেওয়া হলো তাজুল চিফ প্রসিকিউটর এখন হয়েছে তাজুল অ্যাডভোকেট তাজুল তাজুল জেরা করছে মেয়েটাকে নিয়ে আসা হলো কোর্টে বললো মা তোমার সাথে সাইদি সাহেব বাজে কাজ করেছে কয় হ্যাঁ আমার সাথে করেছে তো তোমার বয়স কত মা তোমার জন্ম কবে 1975 1975 আর সাইদি সাহেব ঘটনা করছেন কবে জন্মের আগে কি হয়েছে এটাও গায়েবি খবরদার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে না দুনিয়াও শেষ আখেরাত তোমার সমস্ত গুনাহ যে দেয় তার আমলনামায় দিয়ে দেওয়া হবে যে সমস্ত পুলিশগুলো মিথ্যা মামলা লিখেছো তোমাদের দুনিয়াও শেষ আখেরাত ওই লোক যতক্ষণ মাফ করে দিবে না আল্লাহ তোমারে মাফ করবে না মুসা আলাইহিস সালাম চলে গেলেন শুয়াইব আলাইহিস সালামের এলাকায় মাদায়েন হাঁটতে হাঁটতে 8 দিন 10 দিন পর্যন্ত হাঁটলেন গিয়ে এক জায়গায় একটা গাছের নিচে বসলেন গাছের নিচে বসে দেখেন একটা কূপের পাশে অসংখ্য মানুষ দুটি মেয়ে দূরে দাঁড়ানো সবাই তার ছাগলগুলোকে দুম্বাগুলোকে ওটগুলোকে পানি খাওয়ায় মেয়েগুলো এতিমের মতো দাঁড়িয়ে আছে তিনি একটা গাছের নিচে বসে বলছেন মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আল্লাহ আমাকে আপনি যেটা দিবেন আমি সেটার ফকির আমি সেটার কি ফকির আগে ছিলেন রাজপ্রাসাদে এখন হলেন গাছের তলে ঠিক তবে ঠিক কখন আল্লাহ কাকে কোথায় নেয় কেউ বলতে পারে এই জন্য কখনো গর্ব করা উচিত নয় কখনো অহংকার করা উচিত নয় অহংকার কার জোরে বলেন আল কিবরিয়া ও রেদাই ওয়াল ইজ্জাত ইজারি আল্লাহ বলছেন অহংকার আমার চাদর আর ইজ্জত হলো আমার ভূষণ এই দুইটা নিয়ে যারা টানাটানি করে তারা আমার জিনিস নিয়ে টানাটানি করে তিনি গিয়ে বললেন হেই গাও হঠাৎ লোকিং এট তোমরা এখানে দাঁড়িয়ে কেন বলছে আবু না শেখান কবির আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ আমাদের উই ডোন্ট হ্যাভ এনি আদার পারসন টু হেল্প আস আমাদের আর কেউ নাই যিনি আমাদেরকে হেল্প করবেন কি করতে হবে আমার এই ছাগলগুলো আমরা আগে কখনো পানি পান করাতে পারি না সবাই পান করে চলে গেলে আমরা তারপরে পান করাই মুসা আলাইহিস সালাম বললেন এই মুভ শট দুই ঠেলা দিলেন জায়গা সাফ এখন গিয়ে বলছে এই খাও ছাগলগুলো খাও মেয়ে দুইটা মহা খুশি আজকে 3-4 ঘন্টা আগে বাড়ি চলে গেছে বাবা বলছেন মা প্রত্যেক দিন তোমরা এত দেরিতে আসো আজকে এত তাড়াতাড়ি আসলে কেমনে বলছে আব্বা একজন নেককার মানুষ এসেছেন বলছেন নেককার বুঝদা কেমনে কয় আমাদের চোখের দিকে তাকায় নাই নিচের দিকে তাকিয়েছিলেন আমাদেরকে যখন প্রশ্ন করেছেন কোন দিকে তাকিয়ে কোন মেয়ে দেখলে কোন দিকে তাকাবেন কয় হুজুর একবার দেখা তো জায়েজই আছে হারাম একবার বলতে এক পলক ফ্লিক অফ ইউর আইজ আপনি দেখলেন একজন মা হাঁটছেন কোন দিকে তাকাবেন নিচের দিকে তাকাবেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে নিচে রাখে লজ্জাস্থানকে হেফাজত করে এটার সাথে লজ্জাস্থানের হেফাজত এটার সাথে লজ্জাস্থানের সম্পর্ক কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে নিজের মডেস্টিকে হেফাজত করে
মূসা আলাইহিস সালামের শ্বশুর কি নাম শুআয়ব আলাইহিস সালাম উনি আবার ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় নবীরা একজন আরেকজনের আত্মীয় হয় যেমন ইসমাঈল আলাইহিস সালামের আত্মীয় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআয়ব আলাইহিস সালাম বলেন ওই যুবকটাকে নিয়ে আসো আমি তাকে দেখতে চাই দেখেই পছন্দ হয়ে গেল নবীকে দেখেই নবীর পছন্দ হয় তিনি বললেন তুমি আমার কোন মেয়েকে বিয়ে করবে আলহামদুলিল্লাহ একজন মেয়ের সাথে বিয়ে হয়ে গেল 10 বছর থাকার চুক্তি করলেন কয় বছর 10 বছর অথবা 8 বছর কোরআনে দুটেই এসেছে এরপর এখান থেকে চলে যাচ্ছেন বাপের বাড়ি পাহাড়ি এলাকায় গেলেন বিবি বলছেন আমি শীত অনুভব করছি সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছেন আমি একটু পাহাড়ের দিকে যাই ইন্নি আনাসতু নারা লাআল্লি ইয়াতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারে হুদা আমি এখানে আই গট দ্য ফায়ার ওই যে পাহাড়ে আগুন জ্বলছে টিপ টিপ করে আমি আগুন পেয়েছি সেখান থেকে আজলা ভরে তোমার জন্য আগুন নিয়ে আসব অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো ইন্নানি আনা রাব্বুক ফখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া হে মূসা স্যান্ডেল খোলো তুমি পবিত্র ভূমিতে এসেছো আমি তোমার রব আল্লাহ কে আনা রাব্বুক আমি তোমার রব এটা আগুন না এটা আমার নূরের সামান্য একটু ছটা এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মূসা তোমার হাতে ওটা কি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার হাতে ডান হাতে ওটা কি তিনি বলেন হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গাদামি অলিয়া ফিহা মাআরিব উখরা এটা একটা লাঠি আই লে অন ইট আমি এটার উপরে ভর দেই এটা দিয়ে গাছের পাতা বাড়ি এটার আরো অনেকগুলো কাজ আছে আল্লাহ বলেন আল কেহা এটা ছেড়ে দাও ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ তিনটা শব্দ বললেন হাইয়াতুন তাসআ সুবানুম মুবিন জান্নুন মুস্তাকবির তিনটা শব্দ এই সাপের জন্য আল্লাহ ব্যবহার করলেন কোরআনে কয়টা তিনটা হাইয়াতুন মানে হলো গোখরা হাইয়াতুন মানে কি গোখরা যেটা ছোবল ধরে জান্নুন মুস্তাকবির প্যান্থার বিশাল সাইজ আরেকটা হলো সুবানুম মুবিন এটা হলো অ্যানাকোন্ডা এত লম্বা মাথা আর লেজ বোঝা যাচ্ছে না মূসা আলাইহিস সালাম এখন দৌড় মারলেন ছাড়লাম কি হইলো কি এখানে যদি সাপ ছেড়ে দেই কি করবেন কি করবেন কোন সাপ দেখবেন না আগে দৌড়া কি ধোঁড়া সাপ না কি সাপ শুধু সাপ কইলেই হবে মূসা আলাইহিস সালাম দৌড় মানেন আল্লাহ কও দৌড়াও কেন কয় আল্লাহ ছাড়লাম কি হইলো কি বলছে আলকিহা আলকিহা লা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা এই যে সীরাত লাঠির মাথা থেকে পা পর্যন্ত শব্দ আল্লাহ কি আনলেন সীরাত রাসূল সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর নাম কি সীরাত কি নাম সীরাত যারা মিলাদ পালন করেন সীরাতের একটা অংশ করেন জন্ম অন্যান্যরা অন্য কিছু পালন করে কিন্তু যতগুলো ইতিহাসের বই লেখা হয়েছে সবগুলোর নাম হলো সীরাত সবগুলোর নাম কি সীরাত এখন রাসূলের জীবনটা হলো 63 বছর কত বছর 63 বছর এর মধ্যে 46 বছর হলো কর্মজীবন 17 বছর হলো নবুয়তের আগে 17 বছর পর্যন্ত তিনি নরমাল জীবন যাপন করেছেন 17 বছর 17 বছর থেকে সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন চিন্তা করে একটা দল গঠন করলেন হেল্পফুল ফুজুল ফজলদের অঙ্গীকার 17 জন লোক ছিল তাদের নাম ফজল তাদের নামে তিনি একটা দল করলেন সেই দলের ম্যানিফেস্টো হলো গরিবকে কষ্ট দেয়া যাবে অনাহারীর মুখে খাবার তুলে দিতে হবে নির্যাতিতা মেয়েদের পাশে দাঁড়াতে হবে তিনি আন্দোলন করলেন 23 বছর কত বছর নবুয়তের আগে 23 পরে 23 এই 23 বছর চেষ্টা করে একজন মানুষের শান্তি তিনি আনতে পারলেন না বরং নিজের অশান্তি এমন শুরু হলো 35 বছর বয়সে হেরা গুহায় তিনি আশ্রয় নিলেন হেরা গুহায় আশ্রয় নিয়ে ধ্যান করা শুরু করলেন মা খাদিজাতুল কোবরা তার পাশে পাশেই ছিলেন মা খাদিজাতুল কোবরা হেরা গুহায় তাকে খাবার পাঠিয়ে দিতেন বিবিরা স্বামীকে ছাড়া খাবেন না স্বামীরা বিবিকে ছাড়া খাবেন না রাসূলের সুন্নাহ
রাসূলকে যদি কেউ ঈমান ছাড়াও ঘরে রাখে তার ঘরে বরকত দিবেন কে হিন্দু ভাই বলেনা যদি আমার নবীকে ঘরে রাখেন নবীর সুন্নাত কিছু মানেন ঈমান নাই তারপরে আপনাদের ঘরে বরকত আসবে যেমন বরকত এসেছিল মা হালিমার ঘরে মা হালিমা বলেন আই এন্টার দা মক্কা আই কুডন্ট ফাইন্ড এনি চাইল্ড আমি মক্কায় ঢুকলাম আমি মক্কায় কোনো ভালো ফ্যামিলির সন্তান পেলাম না আমার বাহনটি ছিল খুব দুর্বল আমি শেষে যখন ঢুকেছি সব ধনীর বাচ্চারা বিলি হয়ে গেছে আমি মনে ক্ষুণ্ণ হঠাৎ করে একটা ছেলে বলল এই ওই যে আব্দুল্লাহর একটা এতিম ছেলে আছে তাকে তুমি দেখো মা হালিমা তো সাদিয়া বলছেন আমি যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আমার মনটা আনন্দে ভরপুর হয়ে গেল আমি যখন ওনাকে দেখলাম এত সুন্দর শিশু আমার জীবনে আমি কখনো আমি তাকে কোলে তুলে নিলাম যখনই কোলে তুললাম আমার সমস্ত অসুস্থতা দূর হয়ে গেল আমি রাসূলকে কোলে করে আমার গাধার পিঠনে উঠলাম দুর্বল গাধা এত জোরে দৌড়ানো লাগলো আগের সব গাধাকে দুর্বল গাধা পিছনে ফেলে দিল তখন খাদিজার ঈমান ছিল না তিনি ছিলেন নরমাল মানুষ তিনি বলছেন যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি গেলাম আমার শুকনো কূপতে আল্লাহ পানি ভরপুর করে দিয়েছেন শুকনো ছাগলের বাটির ভিতরে দুধ ভরপুর আমার খেজুর গাছগুলোতে খেজুর নিয়ে পড়ছে আল্লাহু আকবার তার মানে রাসূলকে যদি কেউ ঘরে রাখে ঈমান না থাকলেও বরকত দান করবেন কে কারণ তিনি ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন যত বলো আলামের আল্লাহ রব তত বলো আলামের রহমত হলেন রাহমাতান লিল আলামিন রাসূলের পদচারণা শুরু হলো 6 বছর তিনি ছিলেন মা হালিমার বাড়িতে 5 বছর বয়সে মা হারিয়েছেন কি হারিয়েছেন মা হারিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চির এতিম কোন নবীকে আল্লাহ কোরআনে এতিম বলে পরিচয় দেয়নি রাসূলের পরিচয় দিচ্ছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা বাল্লা ফাহাদা হে নবী আপনাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিয়েছি আপনাকে নিঃস্ব পেয়ে আমি বিশ্বদান করেছি ঠিক না ঠিক রাসূলের সুন্নত মানবেন তো মানবেন তো রাসূলের সুন্নত ইসলামের জন্য মার খাওয়া রাজি আছেন তো রাসূলের সুন্নত রক্ত দেয়া রাজি আছেন তো হাত তুলে দেখায় দাও মুসলমান উত্তরবঙ্গের সাথে পারা কঠিন বিগত 30 বছর বাংলাদেশ চালিয়েছে উত্তরবঙ্গ দুই মহিলাই উত্তরবঙ্গের গৃহ বধূ আর এখনো উত্তরবঙ্গের নেতৃত্বে সাইদের রক্তের কারণে আজকের বিজয় আল্লাহ এনে দিয়েছেন সাইদ হলো এই যাত্রার সবচেয়ে বড় সেনাপতি আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও সাইদের নেতৃত্বে যতগুলো ছেলে রক্ত দিয়েছে আল্লাহ সবার রক্তকে তুমি জান্নাতুল ফেরদাউসে জমা করে দাও তার আগ থেকে এই আন্দোলন শুরু হয়েছে আজ থেকে প্রায় অনেক বছর আগে বিশেষ করে আমাদের 57 জন সৈন্য যখন সেনাপতি যখন প্রাণ দিল তখন এই আন্দোলনের বীজ বোনা হয়েছে ঠিক না ঠিক আন্দোলন শুরু হয়েছে যখন হেফাজতের রক্ত ঝরেছে আন্দোলন শুরু হয়েছে যখন জামাতের 5 জন সালাউদ্দিন কাদের চৌধুরী সহ মোর 11 জনকে ফাঁসি দেয়া হয়েছে ঠিক না ঠিক তখন থেকে আন্দোলন শুরু আন্দোলনের আগেই নেতৃত্ব দিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি বেশি লাফালাফি করবা না তোমরা গাছের মাথায় আমরা 12 কোটি গোড়ায় একটু ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বলছেন না শুনছেন তো আপনারা শুধু সেটাই বলেন না এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না বিনা ভোটের এমপি আহা আমি জিজ্ঞেস করতাম ভাই আপনি কি ভোটে না বিকাশ কই হুজুর এটা তো আর শুনিনি বিকাশে যেমন কোনো পরিশ্রম ছাড়া টিপ দিলেই টাকা ঢুকে যায় দেখেন না আপনারাও টিপ দিছেন এমপি হয়ে গেছে আপনাদের প্রধানমন্ত্রী টিপ দিয়ে বলছেন তুই এমপি তুই এমপি তুই এমপি যা তুই এমপি গিরি খা আল্লাহ আমাদেরকে এই যন্ত্রণা থেকে বাঁচিয়েছেন আপনার শকর পড়ছি আলহামদুলিল্লাহ
রাসূল কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নাই, আমরাও তুলবো। কখনো টাকনুর নিচে কাপড় নামান নাই, আমরাও নামাবো। যে টাকনুর নিচে কাপড় নামায় মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, বুখারী হাদিস। রাসূল বলছেন টাকনুর নিচে যে কাপড় নামালো সে জাহান্নামী হয়ে গেল। যেই মেয়েরা ভুরু ছাচো, রাসূল বলছেন তোমাদের প্রিয় আল্লাহর লানত। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাচে যে কোনো সময় তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। রাসূল বলছেন দাঁড়িয়ে পেশাব করবা না, দাঁড়িয়ে পানি খাবা না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দাঁড়িয়ে পানি খায় তাদের কিডনিগুলো দুর্বল হতে থাকে, লিভার দুর্বল হতে থাকে। যারা দাঁড়িয়ে পানি খায় কিডনি ফেল করতে পারে। দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। তবে তিনি একবার করেছেন, কয়বার? একবার করেছেন। একটা ময়লা জায়গা যেখানে বসলেই কাপড় নষ্ট হতো, এরকম জায়গায় একবার জীবনে দাঁড়িয়ে পেশাব করেছেন, রাহমাতাল্লিল আলামিন। আপনিও যদি এরকম কোনো সার্কামস্ট্যান্স আপনার পড়ে যায়, আপনি গিয়েছেন একটা পাবলিক টয়লেটে, প্লেস ইজ ভেরি ফিলথি, খুবই নোংরা, ইফ ইউ সিট দেয়ার, আপনি যদি সেখানে বসেন তাহলে আপনার কাপড়গুলো সব অপবিত্র হয়ে যাবে। সে অবস্থায় আপনি আপনার যিনি নিজেকে হেফাজতের জন্য ওই কাজটি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো নিজের সতরের দিকে তাকাবা না, অন্যের সতরের দিকে তাকাবা না। রাসূল বলছেন উরুদ দেখা যায় এরকম কাপড় কখনো পরবা না, পিছন লম্বা জামা পরো যাতে তোমার সব কিছু সেফটির সাথে থাকে। শর্ট জামা, শর্ট প্যান্ট এগুলো নিষেধ। টাইট পোশাক ছেলের জন্য হারাম। মেয়েটা লজ্জাশীল, মেয়ের চেয়ে লজ্জাশীল না বন্ধ হয়ে যেত। 7 বছর 9 বছর বয়স, আমি জাম করছি 23 বছর দেখি শেষ করা যায় কিনা। 9 বছর বয়স গান শুনি আমরা, শুনি না কথা কন না কেন? ঠাকুর গান লোকেরা গান শুনে না, বালিয়াডাঙ্গের এটা তো শুনেই না। আমার হিন্দু ভাইদের তো উপাসনাই হলো গান, ওদের ধর্মীয় রিচুয়াল হলো গান, সঙ্গীত, মিউজিক। ঠিক খ্রিস্টানদেরও একই, আবার খ্রিস্টানরা অপরা গায়, আমাদের ইউনুস সাহেবের মেয়ে যেটা গায় এরকম করে গায়, অপরা, ধর্মীয় সঙ্গীত তাদের। আর আমাদের মিউজিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল বলছেন শুনো আয়েশা, 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 3 কারণে। প্রথম কারণ মদ। প্রথম কারণ কি? মদ। আপনাদের ঠাকুর গায়ে বালিয়াডাঙ্গিতে মদ নাই? হ্যাঁ মদ আছে, করোনায় মরেছে বেশি তারা মদ খাইছে, মদখোররাই বেশি মরেছে করোনায়। ভারতে মদখোর বেশি না কম? লকডাউনের সময় 3 মাইল লাইন ধরেছে মদের জন্য, পত্রিকায় নিউজ এসেছে, টিভিতে এসেছে, আপ কেউ খাড়া রাহে হে, আরে ভাই ইয়ে তো মেরা ইয়ার কি জেসে হে না, মদ তো আমার কলিজার আস্থা, এটা ছাড়া আমি বাঁচবো না, এই জন্য মদের জন্য খাড়া রয়েছে। মদ হারাম, মদ যারা খায় তাদের লিভার পচে যায়। মদ কি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন? কারণ এখানে উপকারের চেয়ে অপকারী বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বরে বাজনা হলো ভূমিকম্পের কারণ কি? বাজনা। 3 নম্বরে হলো জিনা ব্যভিচার। মদ আছে যেখানে, বাজনা আছে সেখানে, জিনা ব্যভিচার সেখানে, ছেলে মেয়ে একসাথে হয় সেখানে, কোনো পর্দা থাকে না, এরকম পরিবেশে ভূমিকম্প হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূলকে নিয়ে গেলেন তার বন্ধুরা একটা গানের আসরে, চলো মোহাম্মদ যাই। রাসূল কারো অনুরোধ ফেলে দিতেন না, যেই অনুরোধ করত তার অনুরোধ রাখতেন, এমনকি ছোট্ট শিশুও যদি বায়না ধরতেন সেটা পূরণ করতেন, রাহমাতাল্লিল আলামিন। চলে গেলেন গানের আসরে, বাজনা শুরু হলো, রাসূলের চোখে ঘুম দিয়ে দিলেন কে? আপনি ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস, ইউ ক্যান বাই এ লাক্সারি ব্যাড নট এ স্লিপ। আপনি দামি বাড়ি কিনতে পারেন কিন্তু শান্তি কিনতে পারবেন না, দামি বিছনা কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না। যাদের বিছনার দাম কম তাদের ঘুম কথা কন না কেন? রিক্সাওয়ালাদের ঘুম বেশি না কম? নৌকার মাঝিদের ঘুম বেশি না কম? আর কোটিপতির চোখে ঘুম আসে না, কারণ কতজনের রিজিক খেয়ে বসে আছে, ওর ঘুম আসবে কেমনে? ও তো বহু মানুষের হক মেরেছে, বহু মানুষের অধিকার দেয় নেই, বহু ভিক্ষুককে বঞ্চিত করেছে, ঠিক কি না? রাসূল সাল্লাম ঘুমিয়ে পড়লেন, ঘুম কানে কিছুই ঢুকলো না, সবাই চলে গেছেন, তিনি মরুভূমিতে ঘুমিয়ে আছেন। বয়স কত? কত বছর? 9 বছর। আপনার 9 বছরের ছেলে মেয়েকে বাজে জিনিস কিনে দিবেন না, বাজনা কিনে দিবেন না, গান কিনে দিবেন না,
তাদের হাতে কোরআন তুলিয়া তেলাওয়াত ধরিয়ে দিন আর যদি একান্ত দিতেই হয় কোরআনের গজলগুলো দিয়ে দেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে এটা কইলে সওয়াব হয় না গুনাহ ত্রিভুবনের কোন আওয়াজ নাই সবাই ধরেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এগুলো গাইলে ইমান বাড়ে না কমে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর হে নবী আপনি বলে দেন মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসব আমাদেরকে 5ই আগস্ট ভালোবেসেছেন কে কে ভালোবেসেছেন কোনোভাবেই তারা উঠতে দিবে না আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী চার বাহিনীর প্রধানকে এনে সামনে বসিয়ে রেখেছেন ওয়াকার বিমান বাহিনীর প্রধান পুলিশের আইজি নৌবাহিনীর প্রধান চার প্রধান সামনে বসা গণভবনে 40 জন রয়ের সদস্য থাকতো ওনাকে পাহারা দেওয়ার জন্য 40 জন বন্দুক ধরেছেন সবার মাথায় তিনি বলছেন এই ওয়াকার তোকে এত কিছু দিয়েছি কেন তুই মানুষ মারুস না ওয়াকার বলছেন মানুষকে কন্ট্রোল করার কোন ক্ষমতা আমার আর এখন নাই মানুষ এমন ভাবে আসছে এই মানুষকে দমানোর শক্তি কারই আইজিকে জিজ্ঞেস করলো তোর কি খবর আইজি বলছে ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুক খুলে দেয় সাহায্য করেছেন কে ইয়াকুনে সুনা সাবিরুনা ইগলিব মিয়াতাইন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও 200 জনের পরে বিজয় দান করবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল গঠন করলেন কিন্তু ওহি ছিল না একই মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কোন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই কাউকে গালি দেন নাই কোনদিন কারো অনিষ্ট করেন নাই কারো ঘর পোড়া দেন নাই কারো জিনিস লুট করেন নাই 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও তার জীবনে নাই কি জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য প্রথম কিয়ামতে তিনি কথা বলবেন কথা বলার শর্ত কি লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা কেউ কথা বলতে পারবে না সত্যবাদী ছাড়া ঠিক তবে ঠিক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 17 বছরে তিনি হেল্পফুল ফুল গঠন করলেন আমরাও এরকম একটা দল করব রাসূলের দল করতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা একটু ছোট্ট করে হাত তোলেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো জোরে বলি আমিন নবীর দল ছাড়া জান্নাতে যাওয়া যাবে এখন বলেন নবীর দলের নাম কি আরো জোরে আরো জোরে ইসলাম যে করে তার নাম কি তার নাম কি মুসলমান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ও মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হয়ে কবরে যেও আবার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83 আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ও কারহান ওয়া ইলাইহি ইউরজাউন ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিবে ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে জমিনে ইথারে পাথারে সবাই কার কাছে আত্মসমর্পণ করেছে
আমরা কার দিকে ফিরে যাব কার দিকে একজনের দিকে ফিরে যাব তিনার নাম কি সেই আল্লাহ বলছেন আমার ইসলাম করবি না দুনিয়া ও শেষ আখেরাত আমাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোন দল যে গ্রহণ করে নিবে তার দুনিয়া ও শেষ আখেরাত আমরা ইসলাম গ্রহণ করব রাজি আছি তো রাসূল 20 বছর থেকে ব্যবসা শুরু করলেন কি শুরু করলেন ব্যবসা মা খাদিজার ছাগল চরাতেন রাহমাতাল্লিল আলামিন মা খাদিজা দেখলেন ছেলেটা খুব আমানতদার বিশ্বস্ত কখনো উপরের দিকে তাকায় না সব সময় কোন দিকে নিচের দিকে তাকিয়ে থাকে ওভার জেন্টল এত ভদ্র এত পলাইট এরকম কোন মানুষই হতে পারে না আপনাদের কষ্ট হচ্ছে না মাগরিব কয়টা হ্যাঁ 40 এর পর মাশাআল্লাহ হাকিম ভাই সময় বাড়িয়ে দিয়েছেন ওভার জেন্টল এবার মা খাদিজা সিদ্ধান্ত নিলেন আমার ব্যবসায় আমি মুহাম্মদকে প্রেরণ করব সুবহানাল্লাহ ব্যবসায় লাগিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি লিখতেও পারতেন না পড়তেও পারতেন না কিন্তু এমন লাভ করলেন মা খাদিজার চোখ আকাশে উঠে গেল মা খাদিজা বলছেন আমার জীবনে এত লাভ আমি দেখি নাই যত লাভ এনেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু দুই তিন বছরে না যেতে যখনই 25 এ পড়লো ওনার বান্ধবী একটাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালো আমাদের মেয়েরা আগে ছেলেকে প্রস্তাব দেয় না ছেলেরা আগে প্রস্তাব দেয় হ্যাঁ মেয়েরা আগে ছেলেরা আগে কিন্তু এখানে কে দিচ্ছেন মেয়ে দিচ্ছেন মেয়ে যখন প্রস্তাব পাঠালো রাসূল বললেন আমার মতো গরিবকে কে বিয়ে করবে তিনি সব সময় নিজেকে ছোট করে রাখতেন আর একটা দোয়া করতেন পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দেন মানুষের চোখে আমাকে বড় করে দেন অবশেষে চাচার কাছে বলা হলো চাচা বুঝালেন আবু তালেব তিনি বুঝালেন মক্কার সর্বশ্রেষ্ঠ নারী সবচেয়ে ধরি রমণী তোমাকে প্রস্তাব দিয়েছে তুমি রাজি হয়ে যাও 19টা ওট মা খাদিজার মোহরানা দেওয়া হলো আর বালিয়া ডাঙিতে মেয়েদের থেকে পয়সা খাওয়া হয় এটাকে কি বলা হয় জোরে বলেন যৌতুক বেশি না কম বেশি না কম যারা যৌতুক খেয়েছো রাসূলের উম্মত না তোমরা যারা যৌতুক খেয়েছো কিয়ামতের ময়দানে জালেম হিসেবে উঠবা তুমি তোমার বউ যতক্ষণ মাফ না করবে আল্লাহ তোমারে মাফ করবে না আমরা আজকে সিদ্ধান্ত নেব যৌতুক খাবো না রাজি আছেন দেখি কারা কারা একটু হাত তুলে দেখায় দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনো হাত বাকি নাই সব বুড়ারাও হাত তুলছে অর্থাৎ বিয়ের শর্ত সবারই আল্লাহ কবুল করুক আর যারা খেয়ে ফেলেছেন যৌতুক আজকে গিয়ে বয়ের পায়ে পড়ো পায়ে পড়ে মাফ চাও বউ যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে না আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াত ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও রাসূল বলতেন দুনিয়ার তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় কয়টা হুববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন প্রথম হলো সুগন্ধি দুই নম্বর মায়ের জাতি তিন নম্বর হলো কুররাত আইনি আসসালাত আমার চক্ষু শীতলকারী হলো নামাজ 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 দুর্গন্ধ আমরা ব্যবহার দুর্গন্ধের কাছে যাব না বিড়ি আমরা খাবো না বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ সব আছে জাহান্নাম থেকে সুগন্ধ সব আসে জান্নাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এত বেশি দাম দিতেন মা ফাতমাতুজ জহরা যখনই রাসূলের কাছে আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন কপালে চুমু খেতেন নিজের জায়গায় বসাতেন মা ফাতেমাকে আবার রান্নাঘরে যখন যেতেন মেয়েরা রাসূলও যেতেন যখন রেঁধে আনতেন একসাথে বসতেন খেতে মা আয়েশা বলতেন কখনো নিজে আগে খেতেন না আগের প্রথম লোকমাটা আমার মুখে দিয়ে দিতেন রাহমাতাল্লিল আলামিন আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন 25 বছরে বিবাহ করলেন কত বছর 25 বছরে বিয়ে করলেন 40 বছরে প্রৌঢ় নারীকে আজকের বিজ্ঞান বলছে বয়সে বড় মেয়ে যদি কেউ বিয়ে করে তার ফ্যামিলিটা খুব পিসফুল চলে
তার ফ্যামিলিতে স্মুথলি চলে। এই জন্য পাশ্চাত্য পৃথিবীতে এখন ছেলেরা ছেলেদের চেয়ে বয়সে বেশি মেয়েদেরকে বিয়ে করছে। এই সুন্নাত চালু করেছেন রাহমাতাল্লিল। সারা জীবন মা খাদিজার জন্য কেঁদেছেন, খাদিজার নাম ধরে দোয়া করেছেন, কখনো নাম ধরে ডাকেন নাই। খাদিজাকে বলতেন তহেরা, আর খাদিজা বলতেন আল আমিন। কি বলতেন রাসূল? তখনও নবী হন নাই, রাতের বেলায় বাহির থেকে আসতেন, একবার নক করলে দরজা খুলে যেত। রাসূল বলতেন আপনি কি ঘুমান না? বলছে আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, কোন সময় আপনি আমাকে ডাকবেন? এই জন্য আমাদের প্রত্যেকটি মেয়েদেরকে খাদিজার জীবনী পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মা খাদিজাকে সালাম দিয়েছেন, এত বরকতময় ছিলেন এই খাদিজা। খাদিজা থেকে যখন মাটি দেওয়া হয় রাসূল দাঁড়িয়ে আছেন, খাদিজার প্রশ্নের উত্তরগুলো বলে দিবেন। আল্লাহ জিব্রাইল আমিনকে নাজিল করলেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো খাদিজার প্রশ্নের জবাব মুহাম্মদকে দিতে হবে না, আমি নিজেই খাদিজার জবাবের ব্যবস্থা করে দেব। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। 15 বছর চলে গেল, 35 পা পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হারা গুহায় ধ্যান করা শুরু করলেন। মা খাদিজা সেখানে খাওয়া নিয়ে যেতেন। 40 বছরে যেই দিন পূর্ণ হলো, গভীর রজনীতে জিব্রাইল আমিন সেখানে এসে হাজির। রাসূলকে বললেন ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন মা আনা বেকারি, আমি পড়তে পারি। বললেন ইকরা, তুমি পড়ো। তিনি বললেন আমি পড়তে পারি না, পড়ো, পড়তে পারি না। এবার আলিঙ্গন করলেন, চলে যাচ্ছ নাকি? আরে ফ্লাইট ধরতে হবে, আমাদের প্রিয় মেহমানের জন্য দোয়া করবো আমরা সবাই, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমরা খুব আলোকিত হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলো না আমিন। এই কলেজের প্রতিষ্ঠাকে আল্লাহ মাফ করে দিক, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক। আপনারা আমিন বলতেছেন না কেন? জোরে বলো না আমিন। রাসূল হেরা গুহায় থাকলেন, শিক্ষানীতি প্রণয়ন করেন আল্লাহ জাল্লা শানহু, দুনিয়ার সব ফেরাউন নম্রদরা আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, ঠিক তাই? ঠিক, বিগত 15 বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা রবের নামে পড়বো আর কারো নামে পড়বো না। রবের নামে পড়লেই সমাজটা ভালো চলবে, দেশের সম্পদ লুট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ঠিক তাই? ঠিক, আমরা কার নামে পড়বো? রবের নামে পড়বো, আমাদের বাচ্চাদেরকে রবের নামে পড়াবো। একটু হাত তুলে দেখান কারা রবের নামে পড়বেন। আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন, আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে আপনি কবুল করেন। হাতগুলো নামাই, আল্লাহ লজিক দিচ্ছেন কেন আমার নামে পড়বা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান আমিন, সৃষ্টি যার হুকুম চলবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ? ছোট্ট তাকরিম সারা দুনিয়ার সম্মান কুড়িয়ে এনেছে, সারা দুনিয়াতে হাফেজদের মধ্যে সে ফার্স্ট হয়েছে, ঠিক না? বেঠি, কিন্তু আপনাদের এম এ পাশ করে ছেলেরা কত কামায়। এই ছেলে এই 13 বছর বয়সে অর্ধ কোটির বেশি সে কামায় নিয়ে আস, দুনিয়াও আছে আখেরাতও আছে। আপনার ছেলেকে কোরআন পড়ান, এরপরে আল্লাহ বললেন আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসান মালাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব মানুষকে জানিয়েছেন কে? আমরা সবাই আল্লাহর কোরআন ধরে চলব, কোরআনের আন্দোলন করব। যেই দলে কোরআন নাই সেই দল মমিনের দল হতে পারে, যেই দলে নামাজ নাই সেই দল জান্নাতের দল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো নিয়ে ঘরে ঘুমিয়ে আছেন। মা খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করে দাও। তিনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহর এই জিনিসটা বড় পছন্দ হলো। আল্লাহ 5টা আয়াত আবার নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ বললেন নবী উঠো, কম তুমি উঠো, তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে, ঠিক না? ঠিক, তুমি উঠো, আন্দির সতর্ক করো,
তিনি বললেন কাকে সতর্ক করব আনজির আশির আতকালাক রাবিন তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে আজকে গিয়ে নিজের বিবিকে দাওয়াত দেব বিবি আর বেপর্দায় চলা যাবে না ফেসবুকে বসে থাকা যাবে ইন্টারনেটে মানুষ দেখা যাবে আজকে গিয়ে বিবিকে প্রথম দাওয়াত দেন আনজির আশির আতকালাক রাবিন এরপরেও রাব্বাকা ফাকাব্বির রবের নামে তাকবীর দেন কার নামে কার নামে তাকবীর তাকবীর আওয়াজে নাই সব শক্তি মুখের কাছে এনে বলেন তাকবীর এই তাকবীর দেয়া সুন্নত না নফল আরো জোরে বলেন ওই সময় তারা বলতো এই তাকবীরটা নাকি জামাত ইসলামের স্লোগান এক বেটি কয় যদি তাকবীর হয় জামাত ইসলামের আমরা সব জামাত ইসলাম তাকবীর আমাদের জন্মের স্লোগান আমাদের নামাজের স্লোগান জানাজার স্লোগান ঠিক না ঠিক জোরে বলেন তাকবীর এর চেয়ে শুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আল্লাহ জীবন্ত মুসলমানও জীবন্ত সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না আর ওদের দেবতাও মরা ওরাও মরা কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই আর আমরা যেখানে যাই আওয়াজ আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার পদক্ষেপ নিলেন রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির তোমার কাপড় পবিত্র করো তোমার মন পবিত্র করো তোমার শরীর পবিত্র করো পবিত্র মন ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না তোমার মন যখনই কলুষিত হয় যখন তুমি ঘুষ খাও কি খাও ঘুষ খাও আরেকজনের জমি ঠেলাও তখনই তোমার মন কলুষিত হয় যখন বিবির গায়ে হাত তোলো তখনই তোমার মন কলুষিত হয় যখন প্রতিবেশীকে তুমি কষ্ট দাও আসলে নাই প্রতিবেশীর জমি দখল করে নিয়ে যায় প্রতিবেশীর বাড়ি হাইজাক করে নিয়ে যায় প্রতিবেশীর জিনিসপত্র চুরিদারি করে নিয়ে যায় দেশের সম্পদ কিভাবে লুট করা হয়েছে আপনি তাকিয়ে দেখেন গত 15 বছরে শুধু রাস্তা থেকে হাইজাক হয়েছে রাস্তায় চাঁদাবাজি হয়েছে 51,000 কোটি টাকা ব্যানার হেডিং এসেছে পত্রিকাগুলোতে 51,000 কোটি টাকা রাস্তায় বাস টেম্পো নিরীহ মানুষকে ধরে চাঁদা আদায় করা হয়েছে এই চাঁদাবাজদের সাথে ইসলামের কোনো সম্পর্ক যারা চাঁদাবাজি করে তারা রাসূলের উম্মত হতে পারবে না আমরা চাঁদাবাজি করব না রাজি আছেন আমরা কাউ কোনো চাঁদাবাজিকে সহ্য করব না চাঁদাবাজি করবা বাংলাদেশে থাকতে পারবা না মানুষ তোমাদেরকে ক্ষমা করবে না হারাম আছে যেখানে ইবাদত নাই সেখানে এক লোক মক্কা শরীফে গেলেন গিয়ে বলছেন ইয়া রব আতিনি 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 কাদা কাদা হে আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন রাসূল বলছেন মালবাসু হারাম মাতআমুহু হারাম গুজিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবুলা সে যা খেয়েছে সেটা হারামের তার কাপড়টা হারামের তার শরীরটা হারামের কিভাবে তার দোয়া কবুল হতে পারে কত জিনিস আমাদের দেশের চলে গেল একজন রিকশাওয়ালা যখন কষ্ট করে রিকশা চালায় তার রোগব্যাধি ভালো করে দেন কে আর একজন লোক যখন অফিসে বসে ঘুষ খায় তার শরীরের ভিতর রোগ ঢুকাইয়া দেন কে আল্লাহ এজন্য হালালে বরকত বেশি হারামে কোনো বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুয়ে আছেন এরপরে আল্লাহ আবার নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা ইল্লা ক্বালিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি কুমিল লাইল সারা রাত দাঁড়াও ওখানে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির তুমি জাগো সতর্ক করো এখানে বললেন কুমিল লাইল রাতে দাঁড়িয়ে থাকো সুবহানাল্লাহ রাতে দাঁড়িয়ে কি করবেন সূরা ফুরকানে জবাব দিচ্ছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা মুমিনরা রাতে দাঁড়াবে রুকু এবং সেজদা করবে রাজি আছেন তো পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না নামাজ বেশি যেখানে বরকত বেশি নামাজ বেশি যেই মাসে বরকত বেশি কোন মাস নামাজ আর আমরা ছাড়বো না রাজি আছেন তো একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা
ফরজ কুরআন মানা ছেড়ে দেবে না আমিন ইয়া রাব্বুল আলামিন মসজিদে যারা যায় তারা সময় আমার বন্ধু ঠিক না ঠিক আমি চরমনাই চিনি না শশী না চিনি না আহলে হাদিস চিনি না জামাত চিনি না হেফাজত চিনি না আমি চিনি আল্লাহর ঘর আমরা যেন কার মধ্যে দুশমনী না বানাই ঠিক না ঠিক মসজিদে গেছি আমরা সব এক ভাই আমরা সব কি ভাই এক ভাই আমরা সব কার দলের লোক আল্লাহর দলের লোক যে ভাইরা মসজিদে যায় না তাদেরকে মসজিদে ঢুকিয়ে দিব রাজি আছি তো মসজিদে যারা যায় না তারাই আমাদের দুশমন আর যারা মসজিদে যায় তারা আমাদের কি বন্ধু রাসূল বলেন আমার সাথে যদি থাকতে চাও কাফেরদের উপর কঠিন হবা রুহামাউ বাইনাহুম নিজেদের মধ্যে রহমদিল হবা মসজিদে গেলেই তাকে ভালোবাসেন রাসূলের এক সাহাবী মসজিদে বসে আছেন নামাজ শুরু হলো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ লা আদরি কাইফা উসাল্লি আই ডোন্ট নো হাউ টু প্রে আমি জানি না কিভাবে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি শুধু সুবহানাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো ওরা নামাজ পড়ে যেই সওয়াব তুমিও সেই সওয়াব পেয়ে যাবে কারণ তুমি মসজিদে আছো কোথায় আছো মসজিদে আছো মসজিদে ঢুকতেই আমরা রহমত চাই কার কাছে আল্লাহর রাসূল শিখিয়েছেন মসজিদে ঢুকতে রহমত চাইবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা মসজিদ আছে যেখানে রহমত আছে মন খারাপ মসজিদে গেলে মনটা ভালো করে দিবেন কে জাতীয় কবিকে সেলিউট জানাই আর ঠাকুরের জন্য ঘৃণা জাতীয় কবি চিনেন তো কি নাম তিনি মসজিদের জন্য দোয়া করেছেন আর আমাদের রবি ঠাকুর সাহেব ঢাকা ভার্সিটির বিরুদ্ধে কথা বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন এত হিংসা করত মুসলমানদের অন্য কিছুকে সে এত হিংসা করত না জাতীয় কবি লিখছেন মসজিদের পাশে আমার সবার মুখস্থ আর জানেন না মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই আলহামদুলিল্লাহ বলি মসজিদকে নিয়েই থাকবো রাসূল বলছেন যারা মসজিদের সাথে কলিজা ঝুলিয়ে রাখে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর ছায়ায় রেখে দিবে যেই দিন কোনো ছায়া থাকবে না রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তর ঝুলে থাকে জোহর পড়েছে মন পড়ে আছে মসজিদে কখন আজানের ওয়াক্ত হবে আসর পড়েছে মাগরিবের জন্য পড়ে থাকবে রাজি আছি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রাসূলকে আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু অর্ধেক আবিন কুসমিনহু কালিলা কিছু কমাও আউজিদ আলাইহি অথবা কিছু বাড়াও রাত্তিলিল কোরআন তারতিলা কোরআন যখন পড়বা দ্রুত পড়ো না থেমে থেমে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দিন এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়বেন না কখনো কখনো পড়েন নাই রাহমাতাল্লিল আলামিন অসংখ্য সাহাবী বলছেন রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন এক এক আয়াত পড়ে মাঝে মাঝে এত থেমে থাকতেন আমাদের মনে হতো তিনি পরের আয়াত ভুলেই গিয়েছেন থেমে থেমে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল কারণ প্রত্যেকটি আয়াতে জবাব দেন কে আল্লাহ জবাব দেন আবার রাসূল বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ও বাইনা আব্দিন ইসফাইন আল্লাহ বলছেন সূরা ফাতিহা নামাজ এবং আল্লাহর মধ্যে আল্লাহ দুই ভাগে ভাগ করে নিয়েছেন এক ভাগ আল্লাহর জন্য আরেক ভাগ বান্দার জন্য বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আবেদি বান্দা যখন বলে আর রহমানির রহিম আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি সেই জন্য আস্তে আস্তে পড়বেন কার হুকুম হ্যাঁ যদি কোনো অসুস্থ রোগী থাকে তার জন্য নামাজ শর্ট করবেন ছোট্ট শিশু আছে নামাজ শর্ট করবেন কিন্তু নরমালি না মাগরিবেও কি সূরা দিয়ে নামাজ পড়তে হবে হাদিসে আছে না নাই এক সাহাবী মাগরিবে সূরা নেসা পড়ালেন এখন সাহাবে গেলাম ছাড়তেও পাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়ে বিচার দিলেন বুখারী বর্ণনা রাসূল বলেন এই তুমি সূরা নেসা ধরলা কেন বলছি ইয়া রাসূল আমার মজাই লাগতেছিল বলছে শুনো তুমি যখন সালাত পড়বা পিছনের মুসল্লিদের দিকে খেয়াল করবা পিছনে যদি কোনো রুগ্ন মানুষ থাকে কোনো অসুস্থ মানুষ থাকে কোনো মুসাফির থাকে কোনো শিশু থাকে নামাজটা ওইভাবে তুমি সংক্ষিপ্ত করে দিও কিন্তু একা যখন পড়বা তখন যত খুশি তত লম্বা করো কোনো আপত্তি আমরা নামাজি আন্দোলন করব প্রত্যেকটি মানুষের কাছে নামাজ পৌঁছে দিব প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে নামাজের বরকত পৌঁছাবো রাজি আছি তো
আমরা হিন্দু ভাইদেরকেও মসজিদে নিয়ে যাব। পারবেন? কথা বলেন, পারবেন? মুসলমানদেরকে তো নিবেনই, যারা হিন্দু তাদেরকে আদর করে মসজিদে নিয়ে যান। কেন? মসজিদ হলো হেদায়েতের জায়গা। কার কথা? আল্লাহ বলছেন 96 সূরা আল ইমরান, ইন্না আউয়াল বাইতিন বুদিআ লিন্নাসি লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানিয়েছেন, এটাকে সমস্ত মানুষের জন্য হেদায়েতের জায়গা করে দিয়েছেন। হুদান লিল মুসলিমিন বলা হয় না, হুদান লিন্নাস, হুদান লিন সমস্ত মানুষ যাবে মসজিদে, মসজিদে গেলেই তাকে হেদায়েত দান করবেন কে? এখন সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আমাদের কাছে যেন কোনো মুসলিম অত্যাচারিত না হয়, কোনো মানুষ যেন সুবিধা বঞ্চিত না হয়। রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে কখনো মুমিন হতে পারে? এই জন্য রাসূল মসজিদে যেতে এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে দেখতেন কোনো না খাওয়া মানুষ আছে কিনা, কোনো কাপড়হীন মানুষ আছে কিনা, সুবিধা বঞ্চিত মানুষ আছে কিনা। আবার আসার সময় দেখতেন পেলে এদেরকে সাথে করে নিয়ে আসতেন। ছোট্ট একজন শিশু রাস্তার পাশে বসে কাঁদছেন ঈদের দিন, রাসূল বলছেন তুমি কাঁদছো কেন? বলছে আমার আব্বাও নাই আম্মাও। রাসূল তাকে হাতে করে ঘরে আসলেন, এসে বললেন এই আয়েশা আসো এখানে আসো। মা ফাতেমাকে এক পাশে বসালেন, রাসূল সাল্লাম শিশুটাকে মধ্যখানে বসালেন, বসিয়ে বলছেন আজকে আমি তোমার বাপ হলাম, ফাতেমা তোমার, আমার আয়েশা তোমার মা হলো, তোমার কেমন লাগছে? ছেলেটি আনন্দে উদ্বেলিত হয়ে গেছে, ছেলে দৌড়াচ্ছে আর বলছে আজকে আমি সবচেয়ে বেশি খুশি, রাসূল আমার বাবা হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে। আপনি মানুষের মুখে হাসি ফুটাবেন যেমন ফুটান বাংলাদেশের একজন নেতা, ঠাকুর গায়ের হিন্দু জেলেরা পানিতে পড়ে মারা যায়, একজন নেতা এসে তাদের কাছে ত্রাণ বিলায়, আছে না নাই? কোন নেতা? কোন নেতা? আমরা সব নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো, তাদেরকে মুখে খাবার তুলে দেবো, ঠিক না? বা ঠিক জায়গা আপনার গ্রন্থে নাই, বরং আপনার সাতটা গ্রন্থে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের গ্রন্থগুলোতে লেখা ২৯ শ্লোক জিসকা হোগা, যার শেষ কথা হবে আল্লাহ ছাড়া কেউ নাই, রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এটা বহু আগে বলেছেন রাহমাতাল্লিল আলামিন। রাসূল বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে তোমরা কালেমা শিক্ষা দাও, কালেমা পড়াও, তার শেষ কথা যদি কালেমা হয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমরা মুমূর্ষু রোগী যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, তার পাশে গিয়ে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু। চূড়ান্ত কথা, রাসূলের সাথে জান্নাতে যেতে চান? রাসূলের দল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। রাসূল মেয়েদেরকে সম্মান করেছেন, আমরাও সম্মান করব। মেয়েদেরকে পর্দায় রেখেছেন, আমরাও পর্দায় রাখবো। রাসূলের দল করতে গিয়ে যদি জান দিতে হয় শহীদ হতে রাজি আছো না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক।